ব্রডকাস্ট ইজ লাইভ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা বাটা24.com এর পক্ষ থেকে শুরু করছি এক প্রহরের এই বিশেষ আয়োজন জন্মদিনে মুখোমুখি। আমার সাথে আছেন আমাদের খুবই প্রিয় মানুষ, আমরা বলি কালের প্রগতি সাধক, আমাদের সংস্কৃতি অঙ্গনের খুব প্রিয় একজন মানুষ, আপোষহীন মানুষ, তার লেখালেখিতে, তার কর্মে, তার বচনে, তার শিক্ষকতায় যিনি সবসময় আমাদেরকে সাহস যুগিয়েছেন, অধ্যাপক যতীন সরকার। স্যার শুভ জন্মদিন, কেমন আছেন স্যার? আপনি তো আজকে যতীন সরকার 85তম জন্মবার্ষিকী উদযাপন পরিষদের সবার শুভেচ্ছায় সিক্ত হয়েছেন, কেমন আছেন স্যার? সবার শুভেচ্ছা সিক্ত হয়ে যেটুক থাকা দরকার সেইটুকু আছি। আমার নিজের শরীর মোটেই ভালো না, তবে সকলের শুভেচ্ছা নিয়ে আমি আসি। বাহ স্যার, কেমন লাগলো স্যার? সবাই কি কি বললো স্যার, একটু আমরা শুনতে চাই। মানে বার্তা24.com এর মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি স্যার সারা বাংলাদেশে সবাই দেখছে, ফলে স্যার আপনি যদি বলেন আপনার কেমন লাগছে আজকে, কেমন লাগলো? স্যার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? স্যারের সংযোগটি কি বিচ্ছিন্ন হয়েছে? আমি একটু বলি, মানে আমাদের যতীন স্যার, আমি আশা করছি যে হ্যাঁ সংযোগটি অতি দ্রুত আবার, স্যার শুনতে পাচ্ছেন আমাদেরকে? ঠিক আছে, সম্ভবত ইন্টারনেট সমস্যার কারণে স্যার আপনাদেরকে শুনতে পাচ্ছেন? এখন তো এইমাত্র শোনা যাচ্ছে, একবার পর্যন্ত তো বন্ধ ছিল। আচ্ছা স্যার, ইন্টারনেটের সমস্যা। আমি বলছিলাম স্যার আপনাকে যে প্রায় 300 মানুষ আজকে হ্যাঁ শুভেচ্ছা জানিয়েছে জুম মিটিং এ, আমি জানি যে আয়োজনটি বিকেল 5টায় শুরু হয়েছে সেটি এখনো শেষ হয়নি, এখনো চলছে এটা এখনো স্যার। চলছে। স্যার এই এবং করোনার জন্য এটা স্যার হয়েছে হলো, মানে এই যে মানে জুমের মধ্য দিয়ে ইন্টারনেটে। আমি আপনার বাড়িতে গিয়েছিলাম স্যার আপনার 83তম জন্মদিনে, আমার মনে আছে, মানে কি কবে 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 কি আসছিল জানি? 83তম স্যার, 83তম জন্মদিনে স্যার, 2018-তে। আমার এখন কিচ্ছু মনে টনে থাকে না। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই। আপনি স্যার আমাদেরকে একটু বলেন যে আজকের যে আয়োজনটা হলো সেইটা আপনাকে নতুন কি বোধ দিল? করোনার জন্য তো স্যার সবাই আপনার বাড়িতে আসতে পারে নাই, কিন্তু আপনাকে শুভেচ্ছাটা দিয়েছে, এটা আপনার কাছে কেমন লাগছে? লাগছে এইটুকু আর কি, যে আমি জীবনে অনেক কিছু পেয়েছি, তবে সবচেয়ে বেশি পেয়েছি যে মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসা অন্তহীন, এইটা আমি বুঝেছি। আমার এই কারণে আমি আমি যাওয়ার আগেও আমি বলে যাব রবীন্দ্রনাথের ভাষায়, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই যতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করে যে ধন্য আমি তাই, যাবার বেলায় এই কথাটি জানিয়ে জানাই যাই। রবীন্দ্রনাথের কাছে গেলেই আমাদের নিজেদের কথা সব জানা যায়, কাজে সব সত্যি কথা সেখানেই পাওয়া যায়। এবং সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসলাম সেটা আমি বিশ্বাস করি। কাজেই দারুণ আমার কাছে খুবই দারুণ মূল্য। দারুণ স্যার, তবে হ্যাঁ, আমার এখানে যারা স্যার কথা বলেছেন আজকে, তারা সবই যে সত্য কথা বলেছেন তা নয়। আমার প্রতি ভালোবাসা থেকে তারা অনেক সত্যই গোপন করেছেন, কারণ আমাকে বারে ভালোবাসছেন বলুন বলেই স্যার, তারা বারে অনেক বলুন কথা স্যার, বলেছেন। এর বাইরে আমি এত কথার যোগ্য নই, তবে আমি স্যার তাদের ভালোবাসাটি যোগ্য হয়ে যে, এই যে আমার সবচেয়ে বড় কথা। তুমিও যে আমাকে ভালোবেসে আজকে এই এই অনুষ্ঠান করছো, এর জন্য তোমাকে অজস্র ধন্যবাদ জানাই। স্যার আপনাকে তো স্যার আমরা স্যার আপনাকে তো ভালোবাসি, স্যার আমরা আমরা ভালোবাসি, দৃষ্টিও মানুষ আমরা আপনাকে দৃষ্টিও ভালোবাসে মানুষ আপনাকে ভালোবাসে। স্যার। আমি একটু স্যার স্যার আমাদের আমি দর্শকদের একটু জন্য স্যার বলতে আমাদের চাই, দর্শকদের, মানে আমাদের এই সময়ের, মানে আমরা চিন্তাবিদ বলছি, আমরা প্রগতি সাধক বলছি, আমাদের শিক্ষাবিদ, প্রাবন্ধিক, সুবক্তা, মার্ক্সবাদের দীক্ষিত একজন মানুষ যতীন সরকার, এবং আমাদের সংস্কৃতির শিক্ষক, গণশিক্ষক, আমরা বাঙালিয়ানা নিয়ে কথা বলতে গেলে যতীন সরকারের কাছে যাই, আমরা কিভাবে বাঙালি হব জানতে গেলে যতীন সরকারের কাছে যাই, আমরা আমাদের সংস্কৃতির অনুষঙ্গ গুলো চিনতে হলে যতীন সরকারের কাছে যাই। স্যার আপনি যদি একটু ছোট্ট করে বলেন আপনার 85 হইলো জীবনে, এই যে ভালোবাসা পাচ্ছেন সেগুলো তো তৃপ্তি, আপনি এখন স্যার সারাদিন কিভাবে কাটান, কি নতুন কি লিখছেন? এখন কথা হচ্ছে কি, যে কালের কাছে সকলকেই পরাভূত হইতে হয়।
আমিও কালের কাছে পরাভূত হয়ে গেছি। এই 85 বছর বয়সে এসে আমি এখন সমস্ত কাজের বাইরে চলে গেছি। গত 1 বছরের মধ্যে আমি একটি অক্ষর লিখতে পারি নাই। বই পড়তে গেলে বইয়ের অক্ষরগুলি যেন আমার কাছ থেকে দূরে চলে যায়, এমন হচ্ছে আমার অবস্থা। তো তারপরেও মানুষের ভালোবাসা যে পেয়েছি, এখনো এই অবস্থাতেও আমাকে সবাই যে ভালোবাসে, তার কারণ হচ্ছে আমি মানুষকে ভালোবেসেছি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমার পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন, পাকিস্তানের ভূত দর্শন, এই 2টি বইয়ের মধ্য দিয়ে আমি মানুষের ভালোবাসার কথাই বলেছি। এবং সেই মানুষ সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষের মধ্যে আমি বড় হয়েছি। আমি বাংলার কৃষককে দেখেছি, কৃষক মনস্তত্ত্ব আমি অনেক বুঝতে চেষ্টা করেছি, কৃষকের মধ্যে আমি থেকেছি, যদি আমি নিজে কৃষক নই। কাজেই কৃষকের কাছ থেকে যে আমি যে বাংলাদেশকে পেয়েছি, সেই বাংলাদেশ বাইরে কোথাও পাওয়া যায় না। যারা নগরে বাস করেন তারা নগরের কথা বলতে পারেন, কিন্তু বৃহত্তর যে দেশ, দেশ বলতে কি বুঝে, দেশ বলতে আমাদের গ্রাম বুঝে। এখনো যদি বলা হয় আপনার দেশের বাড়ি কোথায়, তাহলে এখন বলা হয় গ্রামের বাড়ি কোথায়। গ্রামের সঙ্গে যারা সম্পর্ক বিচ্ছুত হয়ে গেছেন, তারা প্রকৃত প্রস্তাবে ওই দেশটাকে ঠিক বুঝতে পারেন না। কাজেই দেশটাকে বুঝতে হলে গ্রামের মধ্যে থাকতে হবে। আমি এই দিক দিয়ে সৌভাগ্যবান যে আমি ঢাকা শহরে আমার জীবনের একসঙ্গে 1 মাসের বেশি কোনদিন থাকি নাই, ঢাকায় পড়াশোনাও করি নাই। আমি মফস্বলে পড়াশোনা করেছি, রাজশাহীর মতো মফস্বলে একটি বিশ্ববিদ্যালয়, সেইখান থেকে আমি এমএ পাস করেছি এবং মফস্বলেই মাস্টারি করেছি। আমি জীবনে আর কিছু হইতে চাই না, আমি মাস্টার হতে চেয়েছিলাম, আমি মাস্টার হয়েছি। আমার মনে আছে ক্লাস 6-এ যখন আমি পড়ি, বলবো বলবো না কি স্যার, বলবেন বলবেন স্যার, বলেন স্যার, বলেন স্যার, চন্দ্রনাথ হাই স্কুলে একজন প্রফেসর বক্তৃতা করতে আসছিলেন, ময়মনসিং সিং থেকে সুধীন্দু চক্রবর্তী, তার অনেকগুলি কথা এখন আমার মনে আছে। সেদিন আমি জানতে পারি মাত্র 6-এ ভর্তি হব, যে কলেজে যারা মাস্টারি করে তাদেরকে প্রফেসর বলে, বিশ্বাস করবেন কি জানি না। আমার সেই দিনই আমার সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছিল, আমি যে এইরকম মাস্টার হওয়া ছাড়া আর কিছু আমি হব না, কলেজে আমি মাস্টারি করব। কাজে আমি যা করতে চেয়েছি সেটা আমি হয়েছি, অনেক দুঃখ দণ্ডের মধ্যে থেকে মানুষ হয়েছি। আমার পরিবারটি ছিল অত্যন্ত বিত্তহীন, একটি নির্বিত্ত পরিবার। সেই পরিবারে একটা জিনিস ছিল, সেটা হলো বিদ্যার চর্চা। আমার ঠাকুর দাদা অর্থাৎ আমার পিতামহ অত্যন্ত বিদ্যার মানুষ ছিলেন, তার কাছ থেকেই ছেলেবেলায় আমি বিদ্যার প্রথম দীক্ষাটা নিয়েছি এবং আমার বাবার কাছ থেকেও নিয়েছি। এইভাবে আমি ছেলেবেলা থেকে খেলাধুলার দিকে মনোনিবেশ করতে পারি নাই, খেলাধুলা আমার মোটেই ভালো লাগতো না। আমাকে বইয়ের মধ্যে তারা নিজে লিখেছেন স্যার, স্যার আপনি নিচে নিজে লিখেছেন, অতি আদরে ইচড়ে পাকা হয়েছেন, হয়েছিল আমি ইচড়ে পাকা হয়ে গেছি। ইচড়ে পাকা হয়ে গেছিলাম বলেই আমি 10-11 বছর বয়সে যা দেখছি অন্যেরা সেগুলি এইভাবে দেখে নাই। আমি ইংরেজ রাজত্ব দেখেছি, ইংরেজ রাজত্ব ভেঙে যখন নাকি পাকিস্তান হলো সেই পাকিস্তান দেখেছি, এরপরে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো, সেই বাংলাদেশ হওয়ার মধ্য দিয়ে আমাদের অনেক আশা ভরসা ইত্যাদি ছিল এবং 4 রাষ্ট্রীয় মূলনীতি প্রতিষ্ঠিত হবে সেইটি আমরা কামনা করেছিলাম। কিন্তু 75 সালের যে ঘটনা ঘটলো, সেই ঘটনার ফলে যা হলো, এখন তো পাকিস্তানের ভূত আমাদের ঘাড়ে চেপে বসেছে। এখন যদিও বাংলাদেশে যারা নেতৃত্ব দান করেছিলেন স্বাধীনতার, তারা ক্ষমতায় আছেন, তারা নিশ্চয়ই পাকিস্তানের ভূতকে তাড়াবেন, এই আমরা আশা করি। এখনো পর্যন্ত পাকিস্তানের ভূত আমাদেরকে ছাড় নাই। স্যার একটা প্রশ্ন আছে, পাকিস্তানের ভূত, পাকিস্তানের ভূত, আপনি তো স্যার সবসময় বলেন বসিয়ে সংস্কৃতির মধ্যে যে অনুশীলন জাত মরণগত উৎকর্ষ মূল্য চেতন আছে, স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বুঝতে পারছি কথা। স্যার আপনি সবসময় আপনার বক্তৃতায়, আপনি যখন উদীচীর সভাপতি ছিলেন, সভাপতি মন্ডলীর একজন ছিলেন, তখনও স্যার আপনি আপনার নানা বক্তৃতায় বলেছেন যে সংস্কৃতি হলো মানে রাজনীতির চূড়ায় বসিয়ে সংস্কৃতির মধ্যে যে অনুশীলন জাত মননগত উৎকর্ষ মূল্য চেতনা আছে। কালচার ইজ দি এইম, পলিটিক্স অনলি দি মিন্স, এটা হাঙ্গেরীয় দার্শনিক লুকাচের কথা। সেই লুকাচের কথাতে আমি মনে প্রাণে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি বলেই
আমি সংস্কৃতির সঙ্গে নিজেকে যেভাবে হোক যুক্ত রেখেছি, আমি বইপত্র লিখেছি, আমার যদিও সেই যোগ্যতা নাই তবুও আমি লিখে গেছি, কারণ আমি মাস্টারি করেছি। মাস্টারি করতে গিয়ে আমি যে সমস্ত অভিজ্ঞতা লাভ করেছি সেই সমস্ত অভিজ্ঞতাগুলি আমার বইয়ের মধ্যে লিখতে আমি চেষ্টা করেছি। যদিও আমি জানি আমি যথার্থ লেখক আমি হতে পারি নাই, আমার প্রতিভার বিন্দু মাত্র নাই, এবং এই কারণে স্যার আমার এগুলো আপনার বিনয় স্যার স্যার বিনয় এগুলো না কিন্তু আপনি বিনয় করেন। প্রতিভার বিন্দু মাত্র আমার মধ্যে নাই, তবে আমার মধ্যে যেটা আছে মানুষকে দেখা। পরিশ্রম পরিশ্রম হ্যাঁ স্যার হ্যাঁ, পরিশ্রমটা ছিল আমার, সেই পরিশ্রমের বদৌলতেই আমি কি যা কিছু করেছি। আমি জেলখানায় গিয়ে 1.5 বছর 18 মাস আমি জেলখানায় কাটিয়েছি, সে স্যার বলুন স্যার। ওহ মা, নো 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 স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? জেলখানা থেকেই সত্যিকার অর্থ এই পর্যন্ত কথা অনেক বলতে গেলে শোনা যায় নাই, এতক্ষণ এতক্ষণ তো শোনা যায় নাই, শুনতে পেয়েছিল জি আমার কথা? স্যার, আমিও শুনতে পাই নাই। আমাদের প্রসঙ্গ ছিল স্যার যে আপনি বলছিলেন যে পাকিস্তানের ভূত যে এই দেশের কাঁধে আছে, এটা সরানোর উপায়গুলো কি স্যার, এটা যদি একটু বলেন স্যার। পাকিস্তানের ভূতকে সরানোর জন্য ঠিক পাকিস্তানকে নষ্ট কর, পাকিস্তানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেই মুক্তিযুদ্ধ সম্পূর্ণ হয় নাই, সেই মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ করার জন্য যথার্থ মুক্তিযুদ্ধের মধ্যে আমাদের অবতীর্ণ হইতে হবে। সেই অবতীর্ণ হওয়ার জন্য আমাদের কি করতে হবে? পাকিস্তানের ভূত যেখানে যেখানে আছে সেগুলিকে খুঁজে দেখে তাদের বিরুদ্ধে সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং আমাদের 4 রাষ্ট্র মূলনীতি যথার্থকে ফিরিয়ে আনতে হবে। দেশের মধ্যে একটা রাষ্ট্র ধর্ম বলে জিনিস থাকবে, আবার ধর্ম নিরপেক্ষতা থাকবে, এই যে গোঁজামিল, এটা এই হইতে পারে না, গোঁজামিলের অবসান ঘটাতে হবে। এইটা ছাড়া পাকিস্তানের ভূতকে তাড়ানোর আর কোনো পথ আছে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ স্যার, এটা একদম একদম ঠিক বলেছেন, এর জন্য আমাদের লড়াই করতে হবে স্যার। আপনি একজন স্যার খুবই ইন্সপায়ারিং বিখ্যাত শিক্ষক, সারা দেশে প্রচুর শিক্ষক আছেন যারা আপনাকে ভালোবাসে, আপনাকে ফলো করে। আপনি অনেকদিন শিক্ষকতা আপনি অবসরে গেছেন, কিন্তু স্যার আমরা জানতে চাই আপনি শিক্ষকদেরকে কি বলবেন, তাদের আচরণ কেমন হওয়া উচিত? শিক্ষকদেরকে আমি বলবো যে আসলে শিক্ষা কেবল ক্লাসে দেওয়ার বিষয় নয়। আমি জানি, আমি নিজে শিক্ষকতা করেছি, ক্লাসে সব শিক্ষা দিতে পারে না এটা আমি জানতাম, এবং সেটা জানতাম বলেই ওই মানে আমি ক্লাসে ব্যাকরণের বাইরে কথা বলি নাই, কিন্তু তার বাইরে আমি পাঠচক্র করেছি, তারপরে বলতে গেলে সারা দেশে শিক্ষকতা করেছি, আমি একদম বুদ্ধিজীবী করেছি, এবং আমি যে রাজনীতি করেছি সেখানে আর কিছু না, মাস্টারি করেছি, সারা জীবন ধরে আমি মাস্টারি করেছি। কাজেই মাস্টারিটা যে করতে হলে জনগণের কাছে আসতে হবে, ক্লাসের ছাত্রদের বাইরে যেতে হবে, কেবল ক্লাসের ওই ব্যাকরণ পড়াইলে বা ওই রাষ্ট্রবিজ্ঞানের বা 2টা ফর্মুলা পড়াইলে এটি যথেষ্ট নয়, এবং এই ছাত্রদের মধ্যে এই ভাবনা জাগরিত করতে হবে যে যথার্থ শিক্ষিত হইতে হবে। শিক্ষিত হতে গেলে স্বশিক্ষিত হয়, স্বশিক্ষিতর জন্যই সুশিক্ষিত হতে হবে, সুশিক্ষিত হইতে গেলে স্বশিক্ষিত হতে হয়, মানে সুশিক্ষিত এই কথাটা বারবার মনে রাখতে হবে যে স্বশিক্ষা ছাড়া সুশিক্ষা কখনো পূর্ণ হয় না। কাজেই শিক্ষকের কাজ কি? শিক্ষকের কাজ শিক্ষা দেওয়া নয়, শিক্ষকের কাজ হলো একজন মানুষকে ছাত্রকে স্বশিক্ষিত হওয়ার পথটা দেখিয়ে দেওয়া, সেই পথটা বাহ, প্রত্যেককে দিয়ে দিতে হবে, স্বশিক্ষিত যাতে হতে পারে সবাই, এবং সেটা কেবল ক্লাসের মধ্যে নয় ক্লাসের বাইরে ছড়িয়ে দিতে হবে। আমি সেই চেষ্টায় সারা জীবন করে এসেছি। অসাধারণ স্যার। একটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো আপনি ছেলেবেলায় এই পিতামাতা যে সমস্ত বইপত্র আপনাকে পড়তে দিয়েছে, আপনি আপনার লেখায় বলেছেন এগুলো অপাঠ্য, এবং সেগুলোর বাইরের অন্য অনেক কিছু পড়ে আপনি ইঁচড়ে পাকা হয়েছেন,
আমি স্যার জানতে চাই, এই যে পাঠের মজা পাওয়া, শিক্ষার্থীরা যেন পড়তে মজা পায়, পড়তে আনন্দ পায়, পড়ার আনন্দটা আবিষ্কার করতে পারে, এই জন্য স্যার আপনি আসলে কি কি বুদ্ধি দিয়েছেন তাদেরকে, বা আপনি আসলে কিভাবে মজাটা আবিষ্কার করেছেন? কবিতার মধ্যে আছে, অপাঠ্য সব পাঠ্য কেতাব সামনে আছে খোলা, কর্তৃজনের ভয়ে কাব্য কুলুঙ্গিতে তোলা। এটা অনেকের বাহ, ক্ষেত্রে সত্য, কিন্তু আমার ক্ষেত্রে এটা সত্য হয় না। এই কারণে যে আমার বাবা চাইছেন যে সকালে এবং সন্ধ্যায় আমি পাঠ্যপুস্তক পড়ি, মানে স্কুলের পাঠ্যপুস্তক, কিন্তু এর বাইরের যে সমস্ত বই সারাদিন সেইগুলো আমি পড়েছি, এবং কোনো বই পড়ার উপরে আমার কোনো নিষেধাজ্ঞা ছিল না। এমনকি আমি ক্লাস 10-এ পড়ার সময় যৌন বিজ্ঞান পড়েছি, আমার টেবিলে যৌন বিজ্ঞান থাকতো, বাবা কোনোদিন বলেন নাই এই কথা, কিংবা এটা নিষিদ্ধ গল্প যে এটা একটা বই এরকম বলেন নাই। আমি কাজে এই তথাকথিত অপাঠ্য পুস্তক গুলি পড়ে আমি বড় হয়েছি, পাঠ্যপুস্তক দেখলে আমার বমি আসতো। তবে হ্যাঁ, কোন রকমে পাঠ্যপুস্তক পাঠ করেছি, পাশ করে আমি কোন রকমের পরীক্ষায় পাশ করে MA-ও পাশ করেছি, আবার মাস্টারিও করেছি, কিন্তু সবসময় আমি কৃতজ্ঞ থাকবো অপাঠ্য পুস্তক গুলির উপরে, পাঠ্যপুস্তক গুলির উপরে নয়। অসাধারণ অসাধারণ স্যার, আপনাদের সময়ে আপনি যখন প্রেমে পড়েছেন আর কি, 1934 সালে স্যার আপনার জন্ম, আপনি হয়তো স্যার 50-এ, মানে পাকিস্তান আমলে হয়তো প্রেমে পড়েছেন, বিয়ে করেছেন। আমি মিনতি মাসিকে এর মধ্যে দিয়ে নমস্কার জানাচ্ছি। স্যার, এই যে আপনি যৌন বিজ্ঞানের কথা বললেন, সেই জন্য আমার মনে হলো আপনাদের সময় হয়তো স্যার মানে নারীরা অনেক বেশি ঘরে ছিলেন, অনেক বেশি অবরুদ্ধ ছিলেন। এই যে এখন নারীরা অনেক বেশি মানে বিভিন্ন পুরুষের মতোই নানা কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন, জ্ঞান বিজ্ঞানে তাদের অবদান রাখছেন, বিমান চালাচ্ছেন, মানে মানে নারীর যেই প্রথাগত মান্ধাতা আমলের যেই সমস্ত কর্মকাণ্ড, তার বাইরে গিয়ে পুরুষের সমকক্ষ হয়ে কাজ করছেন। নারীকে যখন স্যার এরকম কিছু করতে দেখেন, তখন আপনার কেমন লাগে, বা আপনি তো আমার স্যার চোখের সামনে বদলটা দেখেছেন? আমার কাছে তখন ইতিহাসটা মনে হয়, আমি বর্তমানে এই টিভিতে একটা নাটক চলছে, সেই নাটকটা হলো কাদম্বিনী, মানে আচ্ছা, কাদম্বিনী প্রথম মহিলা ডাক্তার এই ভারতবর্ষের মধ্যে, মহিলাদের ডাক্তার, হ্যাঁ এই ডাক্তারি হওয়াটার জন্য যে তাকে কি সংগ্রাম করতে হয়েছে, এবং সে সময় তাকে নয়, তার মতো আরো কয়েকজনকে মিলে ওই ওই আরেকজন তার শিক্ষক ছিলেন, সেই শিক্ষক তাকে সামনে বাইর করে নিয়ে এসেছেন। কাজে এই কাজটা ওইখানে, এটা তো বেশি দিন আগের কথা নয়, 1861 সনে কাদম্বিনীর জন্ম, এবং 1873 সনে দেখা গেছে মেয়েরা লেখাপড়া শিখতে পারবে না, মেয়েদের জন্য এমনকি ডাক্তার দেখানি পর্যন্ত নিষেধ। কাজে এইগুলির বিরুদ্ধে সংগ্রাম না করলে আজকে এই অবস্থা চলে আসতে পারতো না, সেই সংগ্রাম করছে। তারপরে তার 50 বছর পরে মুসলমানদের মধ্যে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছেন, সেই বেগম রোকেয়ার সংগ্রামের মধ্য দিয়ে মুসলমান সমাজের মধ্যে এই অগ্রসর মানবতা দেখা গিয়েছে। কাজে বর্তমানে যে মুসলমান সমাজ অগ্রসর হয়েছে, হিন্দু সমাজে আগেই অগ্রসর ছিল, একটা অন্তত একটা অংশ, হিন্দু সমাজের সব অংশ নয়, সেই অগ্রসর হওয়াটার মধ্য দিয়ে আমরা এসেছি, কিন্তু তারপরও মানে ঘরে ঘরে নারীত্বের যে অবমাননা করা হয়েছে, আমরা দেখাতে পারি যে হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী নারী, অমুক নারী, তমুক নারী, এটা উপরের দিকে আছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত নারীর প্রতি যে অসম্মান, নারীর যে ওই ঘরে ঘরে যে নানান রকম বিকৃতির শিকার হওয়া, সেটা কিন্তু এখন পর্যন্ত দেয় নাই। কাজেই নারীদেরকে এই যে নারী আন্দোলন যেটাকে বলা হয়, এটাকে আলাদা করে নারী আন্দোলন হিসেবে দেখলে চলবে না, এটাকে মানবিকতার আন্দোলন হিসেবে দেখতে হবে। কাজে মানুষ হইতে গেলে নারী পুরুষ মিলেই মানুষ হইতে হবে, সেই অবস্থাটা আমাদের মধ্যে এখনো প্রকৃত বাস্তবে সৃষ্টি হয়ে উঠে নাই। সেটা সৃষ্টি করার জন্য এই আন্দোলন যেটা এই 1876 সনের দিকে শুরু হয়েছিল, সেটা এখনের পরিপ্রেক্ষিতে চালিয়ে নিয়ে যেতে হবে। অসাধারণ স্যার। স্যার, আমরা আপনি একটা অনুষ্ঠানের মধ্যে আছেন, আমরা বেশি সময় নিব না। আমি স্যার আপনাকে একটু জানাই যে আমাদের পেজে অনেকে অনুষ্ঠানটা দেখছেন এবং তারা আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকে ভালোবাসা জানিয়েছেন। মানে তার মধ্যে আমি যদি নাম করি, আমাদের মাহমুদ হাফিজ ভাই থেকে শুরু করে অনেকেই আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। স্যার, আপনার
মানে আপনার সুস্বাস্থ্য কামনা করি স্যার। আপনার শরীরের খবর যদি একটু বলেন আপনার গুণগ্রাহীদের জন্য স্যার। আমার শরীরের খবর বলতে গেলে খুবই খারাপ, শরীর না শুধু, আমার এখন সবকিছু, আমার মাথা পর্যন্ত খারাপ। মাথা খারাপ বলতে গেলে পাগল হয়ে গেছি, স্যার পাগল হয়ে গেছেন? কিন্তু অর্থাৎ কত কত 1 বছর হয়ে গেল, এর মধ্যে একটা অক্ষর আমি লিখতে পারি না, পড়াশোনা একদম করতে পারি না। হয়তো এটাও বয়সের দোষ কিংবা এটাও একটা রোগ, এই রোগে আমি ভুগছি। কাজে এখন আমার কাছ থেকে আমি কাউকে কিছু দিব এটার সম্ভাবনা এখন আর নাই। কাজেই আমি এখন এই মানে জীবন মঞ্চ থেকে বিদায় নিতে বেল্লাই বাঁচি, এই হলো আমার এখন বর্তমান। বলেন স্যার, স্যার মানে জীবন মঞ্চ থেকে বিদায়ের অনেক দেরি আছে স্যার। আপনি স্যার ডিকটেশন দিয়েও কি লেখাইতে লেখাইতে পারেন স্যার? এখন ধরেন আপনি বললেন আমি লিখলাম, আমি এরকম না, আমি বলি আমি কষ্ট লেখক, আমি একটা সেন্টেন্স লিখতে অনেক সময় 1 ঘন্টা আমার সময় চলে যায়, একটা ছোট্ট প্রবন্ধ লিখতে আমার 6 মাস লাগে। এইভাবে এইভাবে করে আমি নিজে হাতে লিখেছি, কেটেছি। আমার লেখার কাটাকুটি দেখলে একজন অবাক হয়ে যাবে যে এই কি করে লেখে। আমি এইভাবেই কষ্ট লেখক হয়ে বড় হয়েছি। এই এখন ডিকটেশন দিয়ে লেখানোর মতো যে বুদ্ধিবিদ্যা ক্ষমতা প্রতিভা কোনোটাই আমার নাই, কাজে এখন আর এগুলো হবে না। কাজেই আমি একটা কথা মনে হয়েছে স্যার, আমি আমাকে যদি স্যার আর 5 মিনিট সময় দেন আমি একটা কথা বলবো স্যার। সেটা হলো আপনার আপনার ছাত্র হলো আমাদের কবি নির্মলেন্দু গুণ। আপনার ভালো বন্ধু আমি জানি আমাদের কবি মোহাম্মদ রফিক কিংবা এরকম অনেকে, আহমদ রফিক স্যার এরকম অনেকে, এবং যাদের সাথে আপনি প্রায় একই মানে উদীচীর হয়ে সারা দেশে বক্তৃতা করেছেন, আমাদেরকে মাস্টারি করেছেন, বক্তৃতা স্যার মাস্টারি করেছেন আমি আসলে স্যার। মাস্টার আর কিছু না। না স্যার আপনি তো আপনি কখনো স্যার কবিতা লেখেন নাই ছোটবেলা ছাড়া আর কি, ছোটবেলার কথা বাদ দিচ্ছি সেটা আমি জানি স্যার, কিন্তু আপনি এই যে বলছেন যে কষ্ট করে আপনার প্রতিভা নাই, আপনি কষ্ট করে পরিশ্রম করে লিখেছেন, কিন্তু স্যার আপনি তো কবিতা পড়েছেন, কবিতা পাঠ করেছেন প্রচুর, রবীন্দ্রনাথ স্যার সব আপনার মুখস্থ, শরৎ বঙ্কিম এগুলো আপনি পড়িয়েছেন শিক্ষার্থীদের, সেগুলো আপনার মুখস্থ। আমি স্যার ছোট্ট করে জানতে চাই যে আমাদের কবিতা সাম্প্রতিক সময়ে এই আমি আমি জানি স্যার যে আপনি সাম্প্রতিক কবিতা বলিও পড়েন পত্রপত্রিকার মাধ্যমে, আপনি স্যার আমাদের কবিতা নিয়ে স্যার আপনার কি ধারণা স্যার, কেমন হচ্ছে? কবিদের নিয়ে ধারণা করার মতন ক্ষমতা আমার নাই, এই কারণে নাই যে এই যদি আমি কিছু বলতে যাই তো অনেক কবি আমার উপরে খেপে উঠবে। কাজে কবিদেরকে খেপানো আমার একটু নাই। নির্মলেন্দু গুণ আমার একটু খেপাইলেন, নির্মলেন্দু গুণ কবি হয়েছে, কবিকে আমি বানিয়েছি, কবি বানায় না কবি। নির্মলেন্দু গুণ কবি হয়েছে, নির্মলেন্দু গুণ আমার ছাত্র ছিল, সেই নির্মলেন্দু গুণ কবি নির্মলেন্দু গুণ না, ছাত্র নির্মলেন্দু গুণ। এখন সে কবি হয়েছে আমি গৌরব বোধ করি, কিন্তু এই গৌরবের মধ্যে এইটুকু আমি করতে পারি না যে নির্মলেন্দুকে আমি কবি বানিয়েছি। কবি কাউকে বানানো যায় না, তবে এইটুকু আমি বলতে পারি যে নির্মলেন্দু যে জনপ্রিয়তা অর্জন করেছে কবিতায়, সেই জনপ্রিয়তা সর্বত্র বিস্তৃত হওয়া দরকার। এমনকি আমি মনে করি কবি শামসুর রহমানও আগে যে ধরনের কবিতা লিখতেন, নির্মলেন্দু গুরু হুলিয়া বেরোনের পরে তিনি যে কবিতা লিখেছেন সেই কবিতাগুলি অনেক রকম অন্যরকম হয়ে গেছে, সকলের কাছে বোধগম্য হয়েছে, সকলের কাছে পাঠ্য হয়েছে। কাজেই সকলের কাছে পাঠ্য হইতে হবে এমন কবিতা লিখতে হবে। ওই যে একজন মানে ছড়াকার সুকুমার বড়ুয়া বলছেন, এক কবিতে কাব্য লেখেন আর এক কবি বুঝেন, বাদ বাকিরা খাটিয়ে মাথা মর্মবাণী খুঁজেন। মর্মবাণী খুঁজতে গিয়ে যদি হন কবি বলেন কাব্য বোঝার যোগ্য সবাই নন। কাজে এই ধরনের কবি বলেন যে কাব্য বোঝার যোগ্য সবাই নন, এই ধরনের কবি আমরা চাই না। তারা কবিতার জন্য কবিদের জন্য কবিতা লিখুন, তারা পড়ুন। আমাদের জন্য ওই ধরনের কবি দরকার যাদের কথা শুনলে আমাদের অন্তরকে মানে অন্তরে সায় দেয়, আমাদের অন্তর ভরে যায়, সোজা কথা এটা, সেরকম কবি আমরা। তার মানে স্যার আপনার আপনার প্রিয় কবি কি স্যার নির্মলেন্দু গুণ রায়, যাদের যাদের কথা সবাই বুঝতে পারে? নির্মলেন্দু গুণ, শামসুর রহমান, এমনকি আল মাহমুদ, এরা আমার প্রিয় কবি। এরকম আরো প্রিয় কবি আছে, নাম বলে আমি অন্যকে কষ্ট দিতে চাই না, অনেক কবি আছেন, কিন্তু অনেক কবির কবিতা ওই এক সুকুমার বড়ুয়ার ভালোই যে এক কবিতে কাব্য লেখেন আর এক কবি বুঝেন, এই ধরনের কবিতা আমি পড়ি না।
স্যার আমরা শেষ করব, আপনি আরেকটা অনুষ্ঠানে জয়েন করবেন সেই জন্য, এবং অসুস্থ শরীরে আমাদেরকে সময় দিয়েছেন। শেষ প্রশ্ন স্যার, এই যে একটা বর্ণাঢ্য জীবন কাটালেন 85 বছর, আপনার অর্জন পুরস্কার কোনো কিছুই কম নয়, জীবনে কোনো আক্ষেপ আছে স্যার? না, কোনো আক্ষেপ নাই আমার। যা যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। অসাধারণ। আমি সবচেয়ে বেশি পেয়েছি মানুষের ভালোবাসা, সাধারণ মানুষের ভালোবাসা, গ্রামের মানুষের ভালোবাসা, কৃষকের ভালোবাসা। সেইটির চেয়ে বড় আর কিছু নাই। আমি অনেক বড় বড় পুরস্কার পেয়েছি, স্বাধীনতা পুরস্কার পেয়েছি, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি। এগুলির জন্য আমি অবশ্যই কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ, কিন্তু সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষের ভালোবাসাই আমাকে এই পর্যন্ত এনেছে। আমি বলবো যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। রবীন্দ্রনাথের এই কথাকে আমি বিশ্বাস করি এবং সকলে এই কথা বিশ্বাস করুক, মানুষের প্রতি যেন আমাদের বিশ্বাস না দেয়। এই জাতিকে আপনি কি বলবেন স্যার? আপনার দেশের মানুষ, আপনি যদি আজ কালকে না থাকেন, এই দেশকে নিয়ে আপনার স্বপ্নের জায়গাটা বলেন স্যার, আমরা শেষ করব। আমার স্বপ্ন বলতে কিছু নাই, দেশের মানুষ সকলে মানুষ হোক, মানুষকে ভালোবাসুক, মানুষকে ভালোবাসার জন্য যা যা করা দরকার সবটাই করুক, এই হলো আমার কামনা, আর কিছু না। মানবিক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে আবারও জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে স্যার আমরা ভালোবাসি। আপনি সুস্থ থাকেন, সবল থাকেন। আপনার এই যে বলতেছিলেন যে মাথা মানে পাগল না হন, এবং সব সময় এরকম রসিক থাকেন স্যার। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। তোমাদের কথা সত্য হবে না জানি, কিন্তু তোমাকে ধন্যবাদ। ভালোই থাকো, ভালো থেকো। থ্যাংক ইউ স্যার। জি স্যার, আপনিও খুব ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বরেণ্য বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকারের সাথে। স্যার আজকে তার 85তম জন্মদিন পালিত হচ্ছে আজকে, এবং সেটি নিয়ে নেত্রকোনার যেই সংস্কৃতি কর্মীরা আছেন, নেত্রকোনার যেই লেখক সাহিত্যিকরা আছেন, তারা একটা দীর্ঘ মানে জুম মিটিং এর মধ্যে দিয়ে প্রায় 300 মানুষকে তারা একসাথে যুক্ত করেছেন। সেই আয়োজনটি আজকে বিকেল 5টায় শুরু হয়েছিল, সেটি এখনো চলছে, এবং সেখানে অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছে, সেটি রেকর্ড হচ্ছে বলে। মাঝখানে আমাদেরকে দেয়া যে সময়, সন্ধ্যা 7টায় স্যারের আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল 1 ঘন্টার জন্য, সেটি তিনি পারেননি ভালোবাসায় ভেসে গিয়ে। তো আমাদের সাথে এতক্ষণ তিনি কথা বলেছেন, যুক্ত হয়েছেন, এবং আমরা স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। এক প্রহরের এই আয়োজনে এভাবেই জন্মদিনে আমরা মুখোমুখি হব আমাদের বরেণ্য শিল্পী সাহিত্যিক সংস্কৃতির জনদের সাথে, জানবো তাদের কথা। যারা এতক্ষণ আমাদের এই আয়োজন দেখলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এখন। থাকুন বার্তার সাথে, দেখতে থাকুন এক প্রহর সহ আমাদের বিশেষ বিশেষ আয়োজনগুলো। প্রিয় দর্শক, আগামীকাল 19 অগস্ট বরেণ্য ফ্যাশন ডিজাইনার, সারা বিশ্বে বাংলাদেশের ফ্যাশন আইকন বিবি রাসেলের জন্মদিন, সে উপলক্ষে আমরা সন্ধ্যা 7টায় আমাদের বার্তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হবে। তিনি একটি এক্সক্লুসিভ একান্ত সাক্ষাৎকার দিয়েছেন আজকে আমাদেরকে প্রায় 3 ঘন্টার, তো সেটিও সবাইকে দেখবার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই।